পাঁচিলের মাঝখানের অংশে কি মায়াময়ী মুখ মায়ের, যে বিষ্ণুর অবতার গুলো সেইগুলো কিন্তু করা হয়েছে এই পাশে। মায়ের আশপাশে একটা শান্তি বিরাজ করছে, কিন্তু এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে নিবেদন। হাসি খুশি ক্লাব, এই পুজোটা আমিও নিজেও প্রথমবার যাচ্ছি। আমার ঠাকুরটা দেখে পার্সোনালি খুব ভালো লেগেছিল, তাই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখানো যাক। তো কিভাবে যেতে হবে সেটা তোমাদেরকে একটুখানি বলে দিই। নপাড়া স্টেশন থেকে কিন্তু নেমে তোমরা অটো পেয়ে যাবে, অটোতে বলবে ঘোড়া রাস্তা বল পার্টি অফিস। ঘোড়া রাস্তা বল পার্টি অফিসে নেমে ঠিক তার অপোজিটেই কিন্তু পুজোটা হচ্ছে, রোডের উপরেই একদম। তো ওইখানটা তোমাদেরকে নামাবে অটো থেকে, এখান থেকে একটুখানি এগালেই কিন্তু এই হচ্ছে মণ্ডপের গেটটা। এবারে যেটা এনাদের উপস্থাপনা সেটা হচ্ছে সহজ পাঠ নিয়ে কিছু করেছে দেখা যাচ্ছে। দেখো সামনেও কিন্তু বেশ কিছু সহজ পাঠের এরকম বোর্ড করা হয়েছে, আর এইদিকে দেখো রয়েছে, মানে কিন্তু বিদ্যাসাগর রয়েছে বর্ণ পরিচয় নিয়ে, দেখতে পাচ্ছ। আর ব্যাকগ্রাউন্ডে এরকম কাপ দিয়ে একটা কিছু করা হয়েছে, ছোটো ছোটো সেই চায়ের যে কাপগুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডের এই অংশটা করা হয়েছে। আর এই হচ্ছে মণ্ডপটা, বরানগর হাসি খুশি ক্লাব, ক্লাবটার নাম নপাড়া হাসি খুশি ক্লাব। ক্লাবটার নামটাও খুব সুন্দর, থিমটা কিন্তু বেশ ভালো লাগলো আমার দেখে। এই হচ্ছে টোটাল অংশটা দেখো, যেখানটা কিন্তু ঠাকুর রয়েছে, ঠাকুরটা অপূর্ব লেগেছে আমার দেখে, তাই জন্য কিন্তু আমি তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি। ঠাকুরটা সত্যিই দারুণ। উপরের অংশটা দেখো এরকম টাইপের করা হয়েছে, একটা মানে মুকুটের মতন অংশটাকে করা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু সমস্ত সেই যে বর্ণমালার যে বর্ণ পরিচয়ের যে অক্ষর ক খ অ, সেগুলো কিন্তু সমস্ত লেখা রয়েছে। এখানে বেশ কিছু সহজ পাঠের চিত্রগুলো করা হয়েছে। একটু দেখাই মাতৃপ্রতিমা, দেখো মাতৃপ্রতিমা কিন্তু এখানে একদম অন্য ধরনের করা হয়েছে, পুরো অন্য রূপ কিন্তু মায়ের রয়েছে, খুব শান্ত একটা রূপ রয়েছে কিন্তু মায়ের। ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখো, চালচিত্রের অংশটা দারুণ, মাকে কিন্তু একদম সাদা রঙের বস্ত্র পরানো হয়েছে, একদম অন্যরকম কিন্তু আদলে মায়ের এখানে সাজসজ্জাগুলো করা হয়েছে। নিচে হাঁস ময়ূর রয়েছে, কিন্তু প্রচুর স্লেটের ইউজ করা হয়েছে দেখ, দেখতে পাচ্ছ পরপর পরপর কিন্তু স্লেটের মধ্যেই কিন্তু অক্ষরগুলো লেখা রয়েছে। আমার দেখেই কিন্তু বেশ ভালো লাগলো, ছোটোখাটোর উপর করলেও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে মণ্ডপটা। বরানগর বা নোয়াপাড়া যাই বলো, সেখান থেকে এখন আমি চলে এসেছি বাগুইয়াটির জোড়া মন্দিরের কাছে, আর এখান থেকে তোমাদেরকে নিয়ে যাব শ্রী শিক্ষায়তন ইনস্টিটিউটে, মানে হচ্ছে অবিন্দ্রাদের পুজো। ঈশানদা আর ইন্দ্রায়ুদা মিলে কিন্তু এই পুজোটা প্রত্যেক বছর সুন্দর করে করে ওনাদের ইনস্টিটিউটে, সেটাই এবছর কিন্তু দারুণভাবে সেজে উঠেছে, একদম ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলে এসেছি কিন্তু মণ্ডপের কাছে, মণ্ডপ বলা যায় না অ্যাকচুয়ালি, বাড়িটাকে ইনস্টিটিউশনটাকে ঘিরেই কিন্তু পুরো আয়োজনটা করা হয়েছে। এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে ভাঙন। দেখো পুরো টোটাল এই পাঁচিলের গায়ে কিন্তু ব্যাপারটাকে খোদাই করে করে কিন্তু লেখা হয়েছে ভাঙন। এখানে কিন্তু পুরো টোটাল একটা পুরো বিষয়টা লেখা রয়েছে দেখো, এটাও কিন্তু ব্যাপারটা খোদাই করে ইটগুলো বার করা, তার মধ্যে কিন্তু লেখা রয়েছে। এই হচ্ছে টোটাল পুরো বাড়িটা, মানে ইনস্টিটিউশনটা, যেটাকে ঘিরেই কিন্তু থিমটা এবছরে সেজে উঠেছে। ভিতরে অলরেডি কিন্তু পুজো চলছে। এই যে ব্যাপারগুলো, এই যে কনসেপ্টটা পুরোটা, এটা কিন্তু রাতে অসাধারণ লাগবে দেখতে। এখানে এত সুন্দরভাবে লাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তোমরা যদি কেউ আসো অবশ্যই রাতের দিকে কিন্তু আসতে পারো। দেখো এইদিকে এইদিকে এরকম মানুষের মুখ রয়েছে, তার সাথে সাথে কিন্তু বেশ কিছু কথা লেখা রয়েছে। লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, যদি দিনের বেলাতে রাতের বেলায় লাইটটা দেখতে বেশি ভালো লাগবে। এইখানে দেখো একটা দরজা বন্ধ রয়েছে, মানে এইটাই অ্যাকচুয়ালি কিন্তু মণ্ডপের সামনের অংশটা, এই দরজাটা ধীরে ধীরে খুলবে, আমরা ভিতরে প্রবেশ করবো এটা খুলে। আর দরজার বাইরেই কিন্তু লেখা রয়েছে সাবধান, দরজার ওপারে গেলেই মন ভাঙবে। এই যে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু সুন্দর করে, মানে পুরো টোটাল যে ইনস্টিটিউশনটা আছে সেটা কিন্তু ভালোভাবে ইউটিলাইজ করে কিন্তু ব্যাপারটাকে তিনটাকে সাজানো হয়েছে। দরজাটা অলরেডি কিন্তু খুলে দিয়েছি, আর এইখানে কিন্তু অলরেডি ভিতর থেকে থিমটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। পুরো টোটাল দেওয়াল জুড়ে কিন্তু বিষয়টাকে গেছে দেখতে পাচ্ছ আশা করি। আর এখানে কিন্তু দুটো ধাপ আছে দেখতে পাচ্ছ, এইদিকে একটা পাঁচিলের অংশ রয়েছে, এইদিকে একটা পাঁচিলের অংশ রয়েছে, একটা
হার্ট যেটাকে কিন্তু এইদিকে হাফ এইদিকে হাফ মানে মাঝখান দিয়ে যেন ভেঙে দেওয়া হয়েছে এরকম ব্যাপারটা কিন্তু করা হয়েছে। মন ভাঙলে একটা বিচ্ছেদের যে যন্ত্রণা সেই ব্যাপারটাই কিন্তু দেখানো হয়েছে। কিন্তু বেশ কিছু এরকম ভাবে কথা লেখা রয়েছে, তার মাঝখান মাঝখান দিয়ে লাইটের অংশগুলো কিন্তু গেছে। পুরো টোটাল কিন্তু জায়গাগুলোকে এত সুন্দরভাবে মানে প্রপারভাবে ইউজ করে কিন্তু ব্যাপারটাকে করা হয়েছে। দারুণ, সত্যি অসাধারণ সৃষ্টি, অসাধারণ ভাবনা, অসাধারণ কিন্তু এক্সিকিউশন। এবারে আসি একটুখানি ভিতরের পোর্শনটা, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে তার ঠিক সাইডের অংশগুলো, এই যে দরজা জানলাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু কাঁটা তার দেওয়া রয়েছে। তোমরা ভালো করে নোটিস করো, দেখতে পাচ্ছ কাঁটা তারের বেড়া রয়েছে কিন্তু করা। আসি মাতৃ প্রতিমায়, অপূর্ব মাতৃ প্রতিমা, ভীষণ সুন্দর। যে মায়ের যে বীণা সেই বীণাটাকেও কিন্তু এরকমটা ভাবে করা রয়েছে, দারুণ অপূর্ব। এইদিকে একটা মুখমণ্ডল, এদিকে একটা মুখমণ্ডল রয়েছে। আর মা কিন্তু দুটো পাঁচিলের মাঝখানের অংশে কিন্তু ভাঙার ভিতরে অ্যাকচুয়ালি রয়েছে, কিন্তু মা মাঝের অংশে রয়েছে, মানে ব্যাপারটাকে জোড়ার চেষ্টা করেছে এইদিক আর এইদিক, কিন্তু মা দু হাতে জোড়ার চেষ্টা করছে একসাথে ধরে। নিচের অংশটা দেখো, এখানটা এত সুন্দর করা হয়েছে, একটা পেন রয়েছে, একটা ফুল রয়েছে, আর একটা নোট রয়েছে কিন্তু লেখা। দেখাই মায়ের রূপ, মায়ের মধ্যে কিন্তু একটা শান্তি বিরাজ করছে কোথাও না কোথাও, ভীষণ সুন্দর, দারুণ দারুণ লাগছে মাকে দেখতে। আর ঠিক ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা ভালো করে নোটিস করো তাহলে কিন্তু একটা ঘড়ি দেখা যাচ্ছে, যেটা কিন্তু একটা প্রজেক্টারের মাধ্যমে কিন্তু করা হয়েছে। পিছন দিকটা একদম দেখতে পাচ্ছ আশা করি। তোমরা এলে কিন্তু রাতে এসো, কারণ রাতে কিন্তু মণ্ডপটার একটা আলাদাই চমক রয়েছে আলোতে, বিশেষ করে অভিন্দ্রদের পুজো দেখানোর পর। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি দক্ষিণ পাড়া, অর্থাৎ দমদম নতুন দলে। দমদম নতুন দলে কিন্তু ভীষণ সুন্দর করে সরস্বতী পুজো হয়, থিমের পুজো হয়। বিগত বছরও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। এবছর ঠিক কেমনভাবে সেজে উঠেছে মণ্ডপটা সেটাই তোমাদের দেখাবো, চল। সেই দক্ষিণ পাড়া মণ্ডপের সামনে একদম মানে যেই প্রাঙ্গণে দক্ষিণ পাড়া দুর্গোৎসবের পুজোটা হয় ঠিক সেই প্রাঙ্গণে কিন্তু দমদম নতুন দলের পুজোটা হয়। কিন্তু এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে নিবেদন। যেমন আমরা পোস্ট কার্ডে কিছু লিখি বা মেসেজ পাঠাই বা কাউকে নিবেদন করি, সেই বিষয়টাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। টোটাল এই সাইড জুড়ে দেখতে পাচ্ছ তোমরা আশা করি যে এরকম ছোটো ছোটো পোস্ট কার্ডের মতন অংশগুলো কিন্তু নোটস এর মতন করে ব্যাপারটা বিষয়টা দুদিকে এরমভাবে দেওয়া রয়েছে। বইয়ের মতন অংশ রয়েছে যেটার মাঝে কিন্তু একটা গোলাপ ফুল রাখা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। মাতৃ প্রতিমা কিন্তু দারুণ, মাতৃ প্রতিমার ব্যাকগ্রাউন্ডও কিন্তু পুরো টোটাল একটা পোস্ট কার্ড রয়েছে, এদিকে পোস্ট বক্স রয়েছে। প্রতিমা কিন্তু অপূর্ব, ভীষণই সুন্দর মাতৃ প্রতিমা। এই ঠাকুরটা কিন্তু আমি তৈরি হতে তোমাদেরকে দেখিয়েছিলাম কুমারটুলিতে, দারুণ দারুণ মাতৃ প্রতিমা। পুরো মনে হচ্ছে একটা মেয়ে রয়েছে দাঁড়িয়ে, সাইডে বীণাটা রয়েছে, দারুণ হাতে গোলাপ ফুল রয়েছে মায়ের, অপূর্ব সুন্দর মায়ের মুখ। বাগুইহাটি থেকে সোজা এখন চলে এসেছি তো আমি চোরবাগানে, কারণ চোরবাগানেও কিন্তু সরস্বতী পুজো হয়। যদি বিগত বছরে আমি এসেছিলাম কিন্তু বিগত বছরে ছোটোখাটো করে পুজো হয়েছিল, বাট এবছর কিন্তু ভীষণ সুন্দর করে পুজো হয়েছে চোরবাগানে। চলো চোরবাগানে কেমনভাবে মা সরস্বতী সেজে উঠেছে এবার তোমাদের সেটাই দেখাবো। এসছি চোরবাগানের মণ্ডপের একদম সামনে, বেশ সুন্দর করে কিন্তু সাজানো মণ্ডপটা দেখো। প্রতিমা তোমাকে তো সামনে থেকে দেখাবো কাছ থেকে নিয়ে গিয়ে, এমনি কিন্তু দু সাইডে প্রচুর ছোটো ছোটো হাত রয়েছে, প্রচুর হাত রয়েছে কিন্তু দু সাইডে। আর উপরটায় কিন্তু দেখো, উপরটা কি ইনস্ট্রুমেন্টের উপর যেরকম হয় না সেরকম করা রয়েছে পুরো উপরটা, আর ও যে উপরগুলোতে একদম ছোটো 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 গোপাল করা হয়েছে। মণ্ডপের একটু ভিতর দিকে এলে তোমরা এরকমটা দেখতে পাবে উপরটা, আর এই হচ্ছে ঠিক মাতৃ প্রতিমার উপরের অংশটা, বেশ সুন্দর করে কিন্তু এরিয়াটাকে সাজানো হয়েছে। এবার একটুখানি তোমাদেরকে মাতৃ প্রতিমা দেখাই,
অসাধারণ মাতৃপ্রতিমা, জাস্ট অপূর্ব, ভীষণ সুন্দর, দারুণ লাগছে মাতৃপ্রতিমাকে দেখতে। মাতৃপ্রতিমার হাতে কিন্তু একটা ছোট বইয়ের অংশ দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর আর্টে কিন্তু মাকে এখানে সাজানো হয়েছে। গাছ থেকে তোমরা একটুখানি দেখো মাতৃপ্রতিমাকে, কি সুন্দর অলঙ্কারে সাজানো, কি মায়াময়ী মুখ মায়ের, দারুণ দারুণ। বীণাটা কিন্তু নিচের অংশে রাখা রয়েছে, এদিকে হাঁস রয়েছে, অপূর্ব মায়া। বেহালা এরিয়ার মধ্যে, বেহালা সিরিটি এরিয়ার মধ্যে রয়েছি। কিভাবে এলাম তোমাদেরকে একটুখানি বলি, আমি টালিগঞ্জ মেট্রো থেকে কিন্তু অটো ধরে চলে এসেছি বিদ্যাপীতম। চড়কতলার অটোতে উঠে তোমাকে বলতে হবে বাণীনিকেতন স্কুলের সামনে যাব, এখানে কিন্তু একটা বড় পুজো হয়। ওই হচ্ছে বাণীনিকেতন স্কুল, আর এইখানে ঠিক পুজোটা হয় রাস্তার উপরে। ভিতরে তোমাদের নিয়ে যাবো, ভিতরে প্রতিমা রয়েছে, একটু পোস্টারটা এখানে রয়েছে, ব্যানারটা, বাণী বন্দনায় বিদ্যাপীতম 2024, শিল্পী পদ্মশ্রী ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল। আর এই হচ্ছে টোটাল মণ্ডপ, এই পাশে একটা ছোট্ট সরস্বতী ঠাকুর বসানো আছে, দেখো জাস্ট কি সুন্দর ছোট্ট সরস্বতী ঠাকুরটা, দারুণ লাগছে কিন্তু এই সরস্বতী ঠাকুরটাকেও দেখতে। দেখো গায়েতে কিন্তু এরকম ছোটো 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 বেশ কিছু জিনিস আঁকা রয়েছে ঠাকুরের বস্ত্রে। সামনে এরকম দুটো ঝাড় দেওয়া আছে, চলো এবার ধীরে ধীরে একটুখানি ভিতরে প্রবেশ করি। ভিতরে একটা বিশাল বড় ঝাড় দেওয়া আছে একদম সিলিং পোর্শনটা, আর এই হচ্ছে টোটাল সাইডের অংশগুলো, নর্মাল কাপড় দিয়ে যেরকম প্যান্ডেল হয় সেরকম। আর এই দিকগুলোতে কিন্তু বেশ কিছু ডিজাইন করা আছে, দেখো এরকম ছোট 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 জায়গার মধ্যে কিন্তু ডিজাইনগুলো করা। আর একটু তোমাদের এবার প্রতিমার দিকে নিয়ে যাই, এবারে আসি এখানকার মেন অ্যাট্রাকশন মাতৃপ্রতিমা। জাস্ট দেখো, চোখ ফেরানো যাবে না কিন্তু, এতটা অসাধারণ মাতৃপ্রতিমা, মারাত্মক, দারুণ, জাস্ট অনবদ্য মাতৃপ্রতিমা, ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল মহাশয়ের, দারুণ দারুণ। মাতৃপ্রতিমার জাস্ট মুকুটের অংশটা দেখো কতটা দারুণ কাজ রয়েছে, কিন্তু অপূর্ব অপূর্ব কাজ রয়েছে কিন্তু, যেরকম অলঙ্কার, মায়ের বস্ত্র, সমস্তটার মধ্যে কিছু একটা জিনিসের খোলা রয়েছে, মানে খোসাটা রয়েছে, সেটা দিয়ে কিন্তু পুরো টোটাল এই যে অর্নামেন্টস, চালচিত্র, সমস্ত ওর গায়ে কিন্তু সেই কারুকাজগুলো এই জিনিসটা দিয়ে কিন্তু করা রয়েছে। আর টোটাল মায়ের চালচিত্রর ব্যাকগ্রাউন্ডে দেখো কৃষ্ণের যে অবতারগুলো সেগুলো কিন্তু করা হয়েছে, টোটাল লাইন দিয়ে যে বিষ্ণুর অবতারগুলো সেইগুলো কিন্তু করা হয়েছে, এই পাশ থেকে শুরু হয়ে পুরো এই পাশ অবধি, একদম মাথার উপরে কিন্তু দেখো কৃষ্ণ রয়েছে। সরস্বতীর সাথে কিন্তু আরও লোক আছে, দেখো এদিকে কিন্তু রয়েছে, দেখো বিষ্ণু ঠাকুর দেখতে পাচ্ছি, আর এদিকে কোনো একটা দেবী রয়েছে, এদিকেও কিন্তু বেশ কিছু দেবতা দেখতে পাচ্ছি, এটা মেবি বিষ্ণু রয়েছে, আর এটা কে রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। চালচিত্রটা জাস্ট দেখো কতটা বড়, একদম উপরে কিন্তু জগন্নাথ দেব রয়েছে, একদম উপরে। বিদ্যাপীতম দেখানোর পর এই মুহূর্তে কিন্তু আজকে পুজোর শেষ ডেস্টিনেশনে চলে এসেছি, মোটামুটি চলে এসেছি শাহাপুর সমবৃন্দ সঙ্গে। এখানে একটা পোস্টার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাণী বন্দনা 2024 নলিনী, শাহাপুর সমবৃন্দ সঙ্গের এবছরের নিবেদন নলিনী, পরিকল্পনায় তপন মণ্ডল, প্রতিমা শিল্পী সৌমেন পাল। মণ্ডপের একদম সামনের অংশে আর জাস্ট সন্ধ্যেটা হয়েছে বলে লাইটগুলো জ্বলে গেছে, দারুণ লাগছে কিন্তু মণ্ডপের। যদি তুমি সামনের অংশটা দেখো বেশ কিছু এরকম পদ্মফুল রয়েছে, যেগুলো নীল রঙের পদ্মফুল রয়েছে, এখানে এরকম একটা টোপর টাইপের রয়েছে, এখানে হাঁস দেখা যাচ্ছে, আর এই দিকে কিন্তু একটা থিম নোট লেখা রয়েছে। এবার একটুখানি সামনে এগানো যাক, বাও ভিতরটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। মাতৃপ্রতিমা কাছ থেকে তোমাদের দেখাবো, আগে একটুখানি সাইডের অংশগুলো দেখাই, দেখো এরকম ফুলের মতন অংশগুলো কিন্তু করানো হয়েছে, কুঁড়ি ফুল রয়েছে, ফোটা ফুল রয়েছে, মানে পদ্মফুলই রয়েছে কিন্তু দুদিক মিলিয়ে, আর একদম উপরেও কিন্তু টোটাল এরকম সিলিং পোর্শনটা পদ্মফুলের মতন করে করা হয়েছে, দারুণ অপূর্ব লাগছে লাইটে কিন্তু দেখতে।
আসি মাতৃপ্রতিমায়। অসাধারণ মাতৃপ্রতিমা, জাস্ট অপূর্ব মাতৃপ্রতিমা। পদ্মফুলের ওপর মা বিরাজমান রয়েছে, অসাধারণ প্রতিমা। মাকে এত সুন্দর অলঙ্কারে সাজানো রয়েছে না, মাথার মুকুটটা জাস্ট দেখো কি অসাধারণ দেখতে। টোটাল কিন্তু মায়ের অলঙ্কারগুলো সমস্তটাই গোল্ডেন রঙের রয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর মায়ের যে বস্ত্র সেটা কিন্তু পুরো সাদা রঙের, আর মায়ের বর্ণটাও কিন্তু সাদা। দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে আর্টটা করা হয়েছে সেটা কিন্তু একদম অন্যরকম আদলে করা হয়েছে, আর মায়ের আশপাশে একটা শান্তি বিরাজ করছে যেন কোথাও। আর মা কিন্তু এখানে হাত জোর করা রয়েছে, মায়ের বীণাটা কিন্তু পদ্মফুলের মধ্যে নিচে রয়েছে একদম। পদ্মফুলের নিচে কিন্তু অনেকগুলো হাঁস রয়েছে, একদম জলের মতন অংশ করা হয়েছে, তার মধ্যে অনেকগুলো হাঁস কিন্তু ভেসে বেড়াচ্ছে। মোটামুটি তোমাদেরকে পরপর অনেকগুলো পুজো আমি দেখালাম। অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর দিনে কিন্তু সরস্বতী ঠাকুর দেখতে বেশ ভালো লাগে। আগের বছর সরস্বতী পুজোর দিনে কিন্তু আমি মগরা গেছিলাম, এবছর ভাবলাম সরস্বতী পুজোটা কলকাতায় থেকেই কাটানো যাক, সেজন্য কিন্তু পরপর তোমাদেরকে অনেকগুলো পুজো সকাল থেকে দেখালাম, শাহপুর সমবৃন্দ দিয়ে শেষ করলাম। কোন পুজোটা তোমাদের সবথেকে ভালো লাগলো, কোন ঠাকুরটা তোমাদের সবথেকে ভালো লাগলো, কে কে সরস্বতী পুজোয় কোথায় কোথায় ঘুরলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।